এই দেখেন বিকেলবেলা অফিস শেষ করে মনে করেন এসে আপনি এই যে বাচ্চাটাকে নিয়ে ছাদে উঠলেন, ঠিক আছে, বয়স এখন মোটামুটি আমাদের 28-29, এই বছর বয়সে আমার বিয়ে হয়েছে ঠিক আরও 2 বছর আগে। এমন পুকুরে একটা কি সুন্দর বাচ্চা, দেখো বাবা এদিকে তাকাও তো, এই যে এদিকে দেখাও তো সবাইকে, বুঝছেন বাচ্চার বয়স কিন্তু 2 মাস। হ্যাঁ দেখুন বাচ্চা একটু হয়ে কান্না করলো, কিন্তু দেখেন এই যে কোলের মধ্যে এইভাবে নিলাম সুন্দর করে বাচ্চা চুপ হয়ে গেল। এই যে একটা অনুভূতি, হ্যাঁ এই ফিলিংসটা আসলে আপনি সব জায়গায় পাবেন না, হ্যাঁ সবখানে পাওয়া যাবে না। তো এই বয়সে দেখবেন যে অনেকেই ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন, হ্যাঁ ক্যারিয়ার আমাদের একটা ফ্যাক্টর, কিন্তু এই যে পাশাপাশি যে আমাদের জৈবিক যে বিষয়গুলো আছে জীবন, হ্যাঁ এই যে বাচ্চাটা এখন 2 মাস এখন কিছু বুঝে না, যখন একটু বড় হবে, হ্যাঁ যখন আপনার বাবা বলে ডাকবে মা বলে ডাকবে তখন কিন্তু বুঝবেন যে আসলে বাচ্চা, হ্যাঁ জীবন কী জিনিস। হ্যাঁ অনেকে চিন্তা করি যে আমাদের অভাব অনটন অনেক কিছু, আসলে সত্য কথা বলতে কি ম্যানেজ হয়ে যায়। আপনি আজকে স্টুডেন্ট লাইফে আছেন বা স্টুডেন্ট লাইফে যখন আমরা ছিলাম তখন তো ছিল না অভাব, তো আজকে একজন রিক্সাওয়ালার দিকে তাকান, একজন দিন মজুরের দিকে তাকান, তার বাসায়ও কিন্তু একটা পুকুরে বাচ্চা আছে। এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করতেছে, হ্যাঁ মানে দিন নাই রাত নাই রোদে পড়তেছে, কোন শক্তিতে জানেন এই যে এই শক্তিগুলো, আমরা তো একটা দুটা নিতেই ভয় পাই, তারা দেখেন 5-7টা নিয়ে চলতেছে দিদি। তো দেখেন একটু ভাবেন, আমার মনে হয় যে আমরা অন্যদিকে দৌড়াচ্ছি, আমরা ক্যারিয়ার বলে যেটা বুঝতেছি দেখেন 40-45-50-এর পরে কিন্তু আপনি আমি সব খেলার মাঠের জিনিস, হ্যাঁ খেলার মাঠে যেমন ছোটো বড়ো নাই ধনী গরিব নাই ঠিক এরকম হয়ে যাব। তখন মনে থাকবে কি জানেন কোথায় ঘুরতে গেছিলাম কোথায় খেলছিলাম এটুকুই, আপনার সিজিপিএ কী ছিল আপনি কোথায় চাকরি করেন এটা অতটা ম্যাটার করবে না। আপনি সরকারি বড় চাকরি করতে পারেন, চাকরিটা যেদিন শেষ হয়ে যাবে গাড়িটা কিন্তু নিয়ে নিবে, বাড়িটা থেকে বের করে দিবে, সেদিন কী করবেন, জীবনটাকে উপভোগ করেন, ভালো থাকবেন সকলে।